প্রসিদ্ধ লেখক জেমস হিল্টনের লেখা লস্ট হরাইজন বইটি জ্ঞানগঞ্জের উপর আধারিত। এটি এমন একটি জায়গা যেখানে কারো মৃত্যু হয় না। এটি শোনার পর অনেকেই হয়তো সেখানে যেতে চাইবেন, কিন্তু আপনাদের স্পষ্ট করে দিই, সেখানে পৌঁছানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই ব্রহ্মাণ্ডে এমন অনেক রহস্য আছে যার কাছে বিজ্ঞানও হার মেনেছে। আর যদি কথা হয় হিমালয়ের, সে তো নিজেই এক অনন্ত রহস্য। এর মধ্যে একটি হল জ্ঞানগঞ্জ, যা সিদ্ধাশ্রম বা সাম্ভালা নামেও পরিচিত। এটি হিমালয়ের একটি ছোট্ট জায়গায় অবস্থিত। এই মঠটি প্রায় 2400 কিলোমিটার ব্যাপী বিস্তৃত এক ঘাঁটি, যেটি তিব্বত ও অরুণাচলের মাঝামাঝি অবস্থিত। কিন্তু আজ অবধি এখানে পৌঁছানোর রাস্তা কেউ খুঁজে বার করতে পারেনি। শুধু ভারতেই নয়, তিব্বত, চীন, এমনকি বৌদ্ধ সন্ন্যাসীরাও ওই জায়গায় পৌঁছানোর অনেক চেষ্টা করেছেন। আর একবার তো চীনের সেনারা ওই জায়গাটি খুঁজে বার করার অনেক প্রচেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আজকাল স্যাটেলাইট নেভিগেশনের যুগে পৃথিবীর যে কোনো জায়গা বা সেখানে যাবার রাস্তা খুঁজে বার করা অসম্ভব নয়। কিন্তু জ্ঞানগঞ্জ না কেউ খুঁজে বার করতে পেরেছে, না রাস্তার হদিশ পেয়েছে। আসলে এই জায়গাটি ফোর্থ ডাইমেনশনে আছে বলে সাধারণ মানুষের চর্মচক্ষু বা কোনো টেকনোলজি তাকে দেখতে পাবে না। বাল্মীকির রামায়ণ ও মহাভারতে জ্ঞানগঞ্জের উল্লেখ আছে, তাই সাধন জগতের সঙ্গে যারা যুক্ত তাদের হয়তো জ্ঞানগঞ্জ সম্পর্কে একটা ধারণা আছে, কিন্তু বেশিরভাগ মানুষের এখানকার সম্পর্কে ন্যূনতম কোনো ধারণাই নেই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব জ্ঞানগঞ্জ নিয়ে এবং তার সঙ্গে জড়িয়ে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু তথ্য নিয়ে। ভারতের আধ্যাত্ম জগতের মর্মকেন্দ্র হল জ্ঞানগঞ্জ। জ্ঞানগঞ্জ প্রকৃতপক্ষে হিমালয়ের একটি গুপ্ত সাধনপীঠ, যেখানে ঈশ্বরকোটির যোগীরা সুপ্রাচীন কাল থেকে যথাক্রমে স্থূল, সূক্ষ্ম ও কারণ দেহে সাধনা করেন এবং ঈশ্বরের বিধান অনুযায়ী নেপথ্যে থেকে পৃথিবীর সব কিছুকে নিয়ন্ত্রণ করেন সৃষ্টিকে যথাযথভাবে চালনা করার জন্য। জ্ঞানগঞ্জের মহাত্মারা জ্ঞানগঞ্জে থেকেই পরমাত্মার দূত রূপে পৃথিবীর সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন। আপন তপবলে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। বৈদিক যুগে সৃষ্ট এই জ্ঞানগঞ্জ বিধাতার এক অভিনব সৃষ্টি। এই জায়গাটি পরিবর্তনশীল, কখনো প্রসারিত ও কখনো সংকুচিত হয়। সংকুচিত হয়ে কখনো কখনো 1 কিলোমিটারের কম পরিধিও হতে পারে। এখানকার অভ্রভেদী পাষাণ প্রাচীরের ভেতর থেকে শোনা যায় ক্রমাগত ওম শব্দের অনুরণন। যোগের সুউচ্চ পর্যায়ে যারা উন্নীত তারাই একমাত্র জ্ঞানগঞ্জে প্রবেশের ছাড়পত্র পান। এই দুর্গম ঘাটিতে মৃত আত্মার কোনো স্থান নেই, একমাত্র শুদ্ধ, পবিত্র ও সাধনসিক্ত দিব্য আত্মা ছাড়া কারও এখানে প্রবেশাধিকার নেই। এই পরম আধ্যাত্মক্ষেত্রে বায়ুবিজ্ঞান, সূর্যবিজ্ঞান, চন্দ্রবিজ্ঞান, নক্ষত্রবিজ্ঞান, জলবিজ্ঞান এবং ভূমিবিজ্ঞান নামক বিজ্ঞানে সিদ্ধ মহাসাধক এবং মহাসাধিকাগণ লোককল্যাণের জন্য আজও নিরন্তর সাধনা করে চলেছেন। জাগতিক পৃথিবী বিজ্ঞান বলতে বোঝে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান। মহাজাগতিক পৃথিবীতে এই তিনটি তথাকথিত বিজ্ঞান শুধুমাত্র সাধারণ জ্ঞান ছাড়া আর কিছুই নয়। আসলে জাগতিক পৃথিবী একটি সাধারণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ বলে এইসব সাধারণ জ্ঞানকে বিজ্ঞান আখ্যা দিয়ে থাকে। কিন্তু এই বিজ্ঞান বিরাট ও ব্যাপক, এক কথায় বলা যায় বৃহত্তর বিশিষ্ট জ্ঞান, যার মাধ্যমে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের খেলা খেলছেন পরম ব্রহ্ম। এই জ্ঞানগঞ্জে 10,000 বছরেরও বেশি পুরনো সিদ্ধ সাধকেরা রয়েছেন, অর্থাৎ সেই সব মহাত্মারাও রয়েছেন যারা সেই সত্য যুগ থেকে ওখানে সাধনরত আছেন। মূলত এদের যোগশক্তির দ্বারাই সমগ্র পৃথিবীর আধ্যাত্ম জগৎ নিয়ন্ত্রিত হয়।
নিত্য মহামায়াকে আহ্বান করে তার শক্তিতে বলিয়ান হয়ে এরা জগৎ ও আধ্যাত্ম কর্মযজ্ঞে নিয়োজিত থাকেন। আর পৃথিবীতে যেসব সাধকদের মধ্যে সত্ত্বগুণের আধিক্য দেখতে পান তাদের সাধন পথকে ত্বরান্বিত করতে এরাই পৃথিবীতে যে সকল মহাত্মারা রয়েছেন তাদের নির্দেশ পাঠান। তো স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কোনো মানুষের পক্ষে এতদিন ধরে বেঁচে থাকা কিভাবে সম্ভব? আসলে জ্ঞানগঞ্জ ভূমণ্ডলের চতুর্থ আয়ামে অর্থাৎ ফোর্থ ডাইমেনশনে অবস্থিত, তাই এখানে মৃত্যুর মতো কালেরও কোনো প্রভাব নেই। আর সেই জন্যই সাধুদের বয়সের কোনো পরিবর্তন হয় না। সাধুরা যে বয়সে জ্ঞানগঞ্জে প্রবেশ করেন ওখান থেকে বেরোনোর সময়ও তার বয়স একই থাকে। অর্থাৎ 30 বছরে কোনো সাধু যদি জ্ঞানগঞ্জে প্রবেশ করে তিনি যদি 50 বছর পর মূল ভূখণ্ডে ফেরেন তখন তার বয়স 80 বছর হবার পরিবর্তে 30 বছরই থাকবে। এখানে দিন রাত্রি বলে কিছু নেই, সর্বদাই উষার স্নিগ্ধ আলোয় ভরা এক দিব্য অলৌকিক পরিবেশ বিরাজ করছে। বহু মনীষীদের রচনায় ও সিদ্ধ সাধকদের কথাতে জ্ঞানগঞ্জের উল্লেখ পাওয়া যায়। গৃহী সাধক মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ এই দিব্য ঘাটি সম্পর্কে লিখেছেন, উহা এমনই গুপ্ত যে বিশিষ্ট শক্তির বিকাশ না হইলে এবং ওই স্থানের অধিষ্ঠাতার আজ্ঞা না হইলে মর্ত্যজীবের ওই স্থান দৃষ্টিগোচর হয় না। যে সকল জীবের ওই সকল স্থান হইতে কোনো প্রকার শক্তির আনুকূল্য প্রাপ্ত না হয় তাহাদের পক্ষে উহার দুর্ভেদ্য রহস্য ভেদ করা সম্ভব নয়। ওই স্থান সাধারণ ভৌগোলিক স্থানের ন্যায় নহে। ইহা যদিও গুপ্তভাবে ভূপৃষ্ঠে বিদ্যমান আছে তথাপি ইহার প্রকৃত স্বরূপ বহু দূরে। প্রকৃত যোগী ভিন্ন, ওই স্থানের সন্ধান কেহই পাইতে পারে না। স্থানটি যোগী নির্মিত। জ্ঞানগঞ্জ যোগী বিশেষের তীব্রতম যোগ সাধনার প্রভাবে বিশ্ব কল্যাণের মহা লক্ষ্য পূর্ণ করিবার উদ্দেশ্যে রচিত হইয়াছে। লোকনাথ ব্রহ্মচারী, স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেব, রাম ঠাকুর, তৈলঙ্গস্বামী, শ্যামাচরণ লাহিড়ি, রামদাস কাঠিয়া বাবা, গম্ভীরনাথ, মহর্ষি রমণ, কালীপদ গুহরায় প্রভৃতি মহাত্মাগণ কোনো না কোনো সময় জ্ঞানগঞ্জে গিয়েছিলেন। স্বনামধন্য লেখকদের লেখা থেকে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়। এখানে মানব থেকে মহামানব বা দিব্য মানবে রূপান্তর ঘটে। যারা দিব্য দেহ প্রাপ্ত তারাই দিব্য দেহ ধারণ করে দৃশ্য বা অদৃশ্য রূপ ধারণ করে লোক থেকে লোকান্তরে গমনাগমন করেন। ভারতের কিছু বিশিষ্ট মহামানবের বিভিন্ন সময়ের কথা এবং লেখা থেকে জানা গেছে, ভারতবাসী হৃদয়ের সম্রাট নেতাজি আজও জীবিত আছেন এবং তিনি এই জ্ঞানগঞ্জে গভীর সাধনায় নিমগ্ন রয়েছেন। এখানে অনেকে প্রশ্ন তুলবেন, 125 বছর বয়সে কি করে একজন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব? সেখানে আমি তাদের জানাচ্ছি, যেখানে সাধারণ মানুষের চিন্তাভাবনার পরিধি শেষ হয়ে যায় সেখান থেকে আধ্যাত্মিকতা শুরু হয়। যারা সাধন জগতের সঙ্গে যুক্ত তারা জানেন নেতাজি ক্রিয়াযোগে দীক্ষিত ছিলেন এবং তিনি নিয়মিত যোগ সাধনা করতেন। আর একজন ক্রিয়াযোগীর পক্ষে 125 বছর বয়সটা কোনো বয়সই নয়, এটা শুধু একটা সংখ্যা মাত্র। নেতাজির বেঁচে থাকার সপক্ষে রঞ্জিত কুমার মজুমদারের লেখা অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজ নামক বই থেকে যোগীরাজ শ্রী বরফানি দাদাজি মহারাজের কিছু বক্তব্য ও ভবিষ্যৎবাণী আমরা এখানে তুলে ধরলাম। প্রসঙ্গত বলে রাখি, বরফানি দাদাজি মহারাজ একজন সুউচ্চ পর্যায়ের আধ্যাত্মিক যোগী পুরুষ ছিলেন। পার্থিব শরীর ত্যাগের আগে তার এই শরীরের বয়স হয়েছিল প্রায় 230 বছর। জীবিত অবস্থায় তিনি জ্ঞানগঞ্জের উচ্চস্তরের সাধকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলতেন।
তার ভক্তদের কথায় স্থূল দেহ ত্যাগের পর সূক্ষ্মদেহে তিনি আজও বিরাজমান এবং জ্ঞানগঞ্জে থেকে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব পরিচালনার কর্মকাণ্ডের গুরু দায়িত্ব পালনে অংশগ্রহণ করেছেন। অমরকণ্টকের নর্মদার তীরে যোগীরাজের একটা আশ্রম আছে। জীবদ্দশায় বছরের একটি নির্দিষ্ট সময়ে তিনি ওই আশ্রমে আসতেন এবং ভক্তদের সঙ্গে দেখাও করতেন। এহেন বরফানি দাদাজি মহারাজ দৃঢ় কণ্ঠে বলে গিয়েছেন, নেতাজি আজও জীবিত। তিনি বলেছিলেন, প্রয়োজনে নেতাজি জ্ঞানগঞ্জ থেকে লোকালয়ে নেমে আসেন ছদ্মবেশে, ছদ্মরূপে ও ছদ্মনামে। যারা চিনতে পারেন তারা তার কাছে যান, যোগাযোগ রাখেন। যেমন ক্যাপ্টেন অমর বাহাদুর সিং 1996 সাল থেকে তার সাথে যোগাযোগ রেখে চলেছেন। ফৈজাবাদের রামভবনে, যেখানে নেতাজি গুমনামী বাবা নাম ধরে গুরুচরণ সিংয়ের বাড়িতে ছিলেন 1984 থেকে 1985 সাল পর্যন্ত, সেখানেও INA-র বহু প্রাক্তন পদাধিকারীরা গোপনে যাতায়াত শুরু করেছিলেন। এর বহু বছর আগে 1950 এবং 1956 সালে ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় নেতা মথুরালিঙ্গম থেবার চিনি গিয়ে নেতাজির সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুদিন তার সঙ্গে একত্রে থাকেন। তখন নেতাজি ইউপো চিং ছদ্মনামে চিনেছিলেন। মথুরালিঙ্গম থেবার ভারতে ফিরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দৃপ্ত কণ্ঠে জানিয়েছিলেন, নেতাজির তদন্ত কমিশন মিথ্যা, তাই হোকর বিমান দুর্ঘটনায় নেতাজির মোটেই মৃত্যু হয়নি। বরফানি দাদাজি মহারাজ আরও বলেছিলেন, অন্ত এবং বহিঃশত্রুর গুপ্তহানায় ক্ষতবিক্ষত ভারতবর্ষকে রক্ষা করার জন্য পরিত্রাতা রূপে নেতাজির আত্মপ্রকাশ ঘটবে। ভারতবর্ষ আবার সাধুসন্তের দ্বারা পরিচালিত হবে। 2008 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তিনি এই ভবিষ্যৎবাণী করেন। আর 2003 সালের নভেম্বর মাসে মুঝিয়ানা আশ্রমের মুনি বাবা দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, জাল বিছানো হয়েছে, তাতে ছোট বড় সব কুচক্রীরাই ফাঁসবে, তবেই তো সাচ্চা পরিবর্তন হবে। সন্ত রাজ্য স্থাপন করাই আমাদের মহান লক্ষ্য, তোমরা একে সুভাষ ক্রান্তি বলতে পারো। বলা হয়ে থাকে যে মুঝিয়ানা আশ্রমের এই মৌনী বাবাই ছিলেন নেতাজি। বরফানি মহারাজ আরও বলেছিলেন, গুরুকৃপায় অতীন্দ্রিয় জগৎ রহস্য যে ভেদ করতে পারবেন তার কাছে পার্থিব জগতের কোনো কাজই আর অসম্ভব নয়। সাধক তখন ঈশ্বরবধ হয়ে যান, ইচ্ছা করলে তিনি একই সময় নানা রূপে বিচরণ করতে পারেন, আবার ইচ্ছা করলে দেহটাকে খণ্ড বিখণ্ড করে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে যেতে পারেন। বরফানি মহারাজের কথা অনুযায়ী নেতাজি জ্ঞানগঞ্জে কঠোর সাধনায় নিজেকে লিপ্ত রেখেছেন। তার মতো সাধককেও মানস সরোবরের গুপ্ত স্থানে সাধনা করে পরাশক্তিকে আরও শক্তিশালী করতে হয়েছে। তাই তার মতো একজন অখণ্ড আধ্যাত্মিক যোগ ঐশ্বর্যপূর্ণ সাধকের কাছে মৃত্যু তো তুচ্ছ এক কর্ম। নেতাজি সত্যিই জীবিত কিনা তাতে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে, কিন্তু নেতাজি প্রেমীদের অবচেতন মন বলছে তিনি আজও জীবিত। আর বরফানি মহারাজের মতো একজন সিদ্ধ যোগী যখন দৃপ্ত কণ্ঠে বলেছেন নেতাজি আজও জীবিত, তখন তার কথাই সরাসরি খারিজ করা যায় কী করে। স্বামীজিও তো বলেছিলেন, ভারতবর্ষ আবার জেগে উঠবে আধ্যাত্মিক শক্তি দ্বারা। স্বামীজির প্রত্যেকটি বাণী আমাদের কাছে গীতা স্বরূপ, তাই তার বাণী মিথ্যা হবার নয়। নেতাজি কতটা বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত ছিলেন সেটা আমরা সবাই জানি। মুঝিয়ানা আশ্রমের মৌনি বাবার কণ্ঠেও তো স্বামীজির সেই কথারই প্রতিধ্বনি, সন্তরাজ্য স্থাপন করা আমার মহান লক্ষ্য। তাহলে কি সেই মহান লক্ষ্য পূরণের জন্যই তিনি জ্ঞানগঞ্জে গভীর তপস্যায় রত? সাধারণ মানুষের কাছে এটা গাঁজাখুরি গল্প মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক মার্গের বহু উচ্চকোটির সাধক বিভিন্ন সময়ের বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন। তাদের প্রত্যেককে সেই ভবিষ্যৎবাণীর মধ্যে একটা মিল পাওয়া গেছে, নেতাজি এখনও জীবিত। অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজ বইয়ের শেষ দিকে লেখক আরেকজন মহর্ষির কথা উল্লেখ করেছেন।
তার কথা এখানে ছোট করে দেওয়া হলো। 2010 সালের সেপ্টেম্বর মাসে লেখক ওই মহাত্মার সাথে কথা বলেছিলেন। লেখক এখানে ওই সাধু মহাত্মার নাম উল্লেখ করেননি। তার কথায় উড়িষ্যার বালেশ্বর জেলা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এক প্রত্যন্ত গ্রামে তার আশ্রম। ব্রহ্মশির বর্তমান বয়স 115 বছর। বেশ কিছুদিন আগে পড়ে গিয়ে বা পায়ের হাড় ভেঙে যাবার জন্য এখন আর একা একা চলাফেরা করতে পারেন না, ওয়াকারের সাহায্যে কোনো মতে চলাফেরা করেন। আমাদের এই আগমন বার্তা শুনে শিষ্য ধরাধরি করে গায়ত্রী মন্দিরের প্রাঙ্গণে একটি চেয়ারে তাকে বসিয়ে দিলেন। এহানো দৈবজ্ঞ মহর্ষির কাছে আমি নেতাজি সংক্রান্ত বিষয়ে জানতে চাই, যেমন নেতাজি কি বেঁচে আছেন, বেঁচে থাকলে কোথায় আর কি অবস্থায় আছেন, আদৌ কি তিনি আত্মপ্রকাশ করবেন, আর যদিও বা করেন তবে কবে করবেন, ইত্যাদি প্রশ্ন যা আমি বরফানি দাদাজি মহারাজকেও করেছিলাম। মহাতোপার উত্তর শুনে অবাক হয়ে যাই। মহর্ষি জানান, নেতাজি এখনও বেঁচে আছেন আর আধ্যাত্মিক জগতের খুবই উচ্চ মার্গে বিচরণ করছেন। বৈদেশিক আক্রমণ এবং আভ্যন্তরীণ গোলযোগ যখন চরম অবস্থায় পৌঁছবে তখনই ওনার আবির্ভাব ঘটবে দেশ ও দেশবাসীকে রক্ষা করার জন্য। অর্থাৎ এই ব্রহ্মর্ষি ও দাদাজি মহারাজের কথা একদম হুবহু মিলে যাচ্ছে। বর্তমান ভারতের প্রেক্ষাপটের দিকে একবার লক্ষ্য করলেই দেখা যাবে, বৈদেশিক আক্রমণ ও আভ্যন্তরীণ গোলযোগে ভারত ক্রমশ অশান্ত হয়ে উঠছে। মহর্ষিও তো ঠিক এই সময়ের কথাই উল্লেখ করেছিলেন। তাহলে কি ওই মহর্ষির ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? সত্যি কি আপামর ভারতবাসীর নয়নের মণি নেতাজির আত্মপ্রকাশের সময় আসন্ন? সময়ই বলবে সে কথা। ততদিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। হে মহাবীর, তোমার আসার পথ চেয়ে সমগ্র ভারতবাসী অপেক্ষা করছি। তুমি এসে তোমার এই প্রিয় ভারতভূমিতে সন্ত রাজ্য স্থাপন করো, আমরা সেই আশাতেই তোমার পথ চেয়ে বসে আছি। তাহলে বন্ধুরা, নেতাজি ও জ্ঞানগঞ্জ সম্পর্কে এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন।